غير منصرف تتي أسباب يدخل التانيس. التانيس بالتالي شرطه العالمية والمعنوية كذلك. شرطه العالمية والمعنوية كذلك. تانيس بالتاء उसकी शर्त आलमियत है और तानी से मानवी भी ही उसी तरह है, उसमें भी आलमियत शर्त है। मुसन्निफ़ रहमतुल्लाह अलैहि गर्मन शरीफ और असबाब मना सरफ और तफसीलवार बयान करते गया। तीन नंबर किसी मंत्रा तानिस्बित्ता तानिस्बित्ता तल्लगिया शर्त हो आलमियत इतु আর সেম সুরত আবার হয়েছেন যে তানিসে মানুই বোঝা গেল। এটার দ্বারা তানিস হইল দুই কিসিম, তানিস হইল দুই কিসিম, তানিসে লফজি তানিসে মানুই। আবার তানিসে লফজিও হইল গিয়া দুই কিসিম, তানিফে লফজি তানিসে লফজি হইল গিয়া দুই কিসিম। তানিস পিতা তানিস বিল আলিফে মকসুরা ইয়া মন্দ তানিস বিত্তা আর তানিস বিল আলিফ, আলিফ দি মুরাদ আলিফে মকসুরা কিবা তো আলিফে মমদুদা। আর তানিসের এইসব কিসিম গর মুশরিফর সবব বনে। তানিস বিল আলিফে মকসুরা যেগু ইগুর বয়ান মুসন্নিফ রহমতুল্লাহ আলাইহি উফরে হরসন, ইগু যেগু দুই সবব কায়মুকাম হইয়া থাকে এক সববর, এটার মধ্যে কোনো শর্ত নাই, এটার মধ্যে কোনো শর্ত নাই। রইল তানিসবিত্তা আর তানিসে মানবী। তো তানিসবিত্তা আর তানিসে মানবী গরম শরীফর সবব বনতে গিয়া শর্ত ইয়া থাকলো গিয়া যে আলমিয়ত হইত। তানিসবিত্তা গরম শরীফ তানিসবিত্তা বা তানিসে মানবী গরম শরীফর সবব বনার লাগি সরাইত ইয়া থাকলো, কিন্তু দয়গুর শর্তর মধ্যে ফরক আছে। আর ও দয়গুর যে শর্ত আছে এই সরাইতর মধ্যে আবার ফরক আছে, ও ফরক করে বয়ান করার লাগে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি এ ভারতের অঞ্চল বুঝা গেছে। তানিসে মানবী হোক তানিসে লফজি হোক তার কিসিম হোক সব গরমন শরীফর সবব বনতে পারব, কিন্তু তানিসে লফজি আর তানিসে মানবী, তানিসে লফজি যে দুই কিসিম আছে তানিসে মানবী আর তানিসে লফজি, তানিসে লফজির যে দুই কিসিম আছে তানিস বি তা আর তানিস বিল আলিফ, তানিস বিল আলিফ আলিফে মকসুরা বা আলিফে মন্দুদা হোক মুশরিফর সবাব বানার লাগে কোনো শর্ত নাই। রইল মাত তানিসে মানবী আর তানিস বিত্তা, এই তানিসে মানবী আর তানিস বিত্তা দৈব ওর মুশরিফর সবাব বানতে গিয়া শর্ত আছে। আর এই শর্ত ইয়া থাকলো দয়গুর মধ্যে যে শর্ত আছে এই শর্তের মধ্যে আবার ফরক আছে। তানিসবিদ তার শর্ত তানিসবিদ তা গরম শরীফর সবব বনার লাগিয়া শর্ত হইয়া তাহলে গিয়ে আলম হইত, চাহে এই আলম মজক্করর হোক ইয়া মোহান্নস হোক। যেমন লাহন তলহাতুন ফাতিমাতুন, তলহা আর ফাতিমা, তানিসবিদ তা মধ্যে আলম শর্ত আর দুই কারণ। প্রথম কারণ ইয়ে থাকছে যখন কলিমা আলম হইব নাম হইব তখন এই কলিমার মধ্যে কোনো ধরনের তগয়ুর হইত না, আর তানিস কলিমার লাগিয়া লাজিম হইত, তানিস কলিমার লাগিয়া লাজিম হইত, একটু জাল অনেওয়ালা হইত। দ্বিতীয় মাত এটা হলো আলমিয়ত কলিমার লাগিয়া ও যে সানির দরজা রাখত, আলমিয়ত কলিমার লাগিয়া ও যে সানির দরজা রাখত, আর ওজার সময় যত হরফগুলা আছে এটার মধ্যে এটা সব মেহফুজ থাকত, বাকি থাকত, এটার মধ্যে কোনো তগয়ুর হইত না। ওরকম তানিসের ভিতরে কুয়ত ফায়দা হয়ে যাব, এলা যদি হয় তাদের তানিসের মধ্যে কী থাকব একটা কুয়ত ফায়দা হইব, যার কারণে এই ইসিমটা গরমুন শরীফর সবব বলব। তানিসে মানবীর শর্ত যেরকম তানিসে লফজি
তানিসবি তার মধ্যে আলমিয়ত শর্ত ওলাখান তানিসে মানবীর গর্মশ্রীবর সবাব বনার লাগিয়া আলমিয়ত শর্ত দিলে কিন্তু দুইটার মধ্যে ফরক আছে, দুইটার মধ্যে ফরক আছে। তানিসে লফজির মধ্যে শর্ত হইল গিয়া শর্তে উজুবি, তানিসে মানবীর মধ্যে হইল শর্ত শর্তে জওয়াজি। তানিসে মানবীর মধ্যে শর্ত আলমিয়ত ওয়াজে শর্ত আছে, এই শর্তে জওয়াজি। ইয়ানে অর্থাৎ যদি আলমিয়ত তানিসে লফজির সাথে পাওয়া যায় তখন এটা গরমশরী পড়া জরুরি হইব, তখন এটারে গরমশরী পড়া জরুরি। আর তানিসে মানবীর মধ্যে যদি পাওয়া যায় তখন ইটারে গরমশরী পড়া যায় যে ওয়াজিব হইত না। কাজালিকা দিয়া মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি এ ও ফরকর দিকে ইশারা করছেন। আর নাইলে তো এবারত ওলাখান হইতে আসলো আর তানিসু বিত্তাই বল মানবীয় শর্তু হাল আলমিয়ত, ও ফরকর দিকে ইশারা করার লাগিয়া ও কাজাল মানবীয় হইছে। والشرط تحتم تاثيره الزيادة على الثلاثة والتحرك الأوسط والعجمة، اور اس تانی سے معنوی کے آثر کرنے کے وجوب کی شرط تین حروفوں سے زیادہ ہونا ہے یا درمیانی حرف کا متحرک ہونا ہے یا عجمی ہونا ہے۔ تانیس معنوی جیٹا افرے بیان خورسن مصنفے ایٹر جے علمیت تلگیا شرط جوازی۔ এখন এই এবারত দিয়া মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি তানিসে মানবীর শর্তে উজুবির বয়ান হতরা, তানিসে মানবীর শর্তে উজুবিরে বয়ান হতরা, তানিসে মানবীয়ে আসর করার লাগিয়া তার শর্তে উজুবি হইল আলা সাবিলি মান ইল খুলু, তিন বাতু মেসে কুই এক হ্যায়, তিন জিনিস তিন খতার তা কি কোনো এক খতা হইত। তানিসে মানবীয় আসর করার শর্তে উজুবি হইল তিনটা, আর এই তিনটার তা কি যে কোনো একটা তার মধ্যে ভাবা যাইত। এলাহান হইয়া থাকবো যে এটার মধ্যে থাকি দুই শর্ত কিংবা তো তিনটা কোনো ইসিমের মধ্যে একটা হয়ে যাইব, দুইটা কিবা তো তিনটা একটা হইব কিবা তো একটা হইব। ইলা হইতো না যে কোনো সময় এই তিনোটার তাকে হেঁকিত হইব খালি, তো ইলাখান যদি হয়ে যায় যে তিনোটার তাকে খালি তখন এটারে কর্মশ্রী পড়া ওয়াজিব হইতো না। এই শর্তগুলা কিতা, এই শর্ত হইল গিয়া তিন হরফের তাকিয়া জিয়াদা হইত, তিন হরফ যদি হয় না তাইলে দরমিয়ানি হরফ মুতাহারিক হইত, দরমিয়ানি হরফ এবং তাহারিক নাই তিন হরফিও নাই কিন্তু শব্দটা কিন্তু তো আজমি। এই মামেলাটা ওলাখান এর কারণে কলিমার ভিতরে শকিল শিকল পয়দা হয়, ভারী পয়দা হয়, আর এই শিকল ডে গরমশরীফর বনার ওয়াজা কারণ হওয়া হয়। এই শিকল যেটা পয়দা হয় এটারে গরমশরীফর সবব বনার একটা কারণ হওয়া, এর কারণে মুসন্নিফে জিয়াদাতু আলা সালাস ও মুতাহাররিকুল আওসাত যে সকিল ওয়া মানে এগুন শর্ত ওয়া বয়ান করছেন যে শর্তে উজুবি এগুন, আর এগুন যে ভারী এটা ভারী ওয়ার মধ্যে বিলকুল জাহির যে এগুন তিন হরফি যদি হয় তিন হরফ তাকে যদি বেশি হয় বা মুতাহাররিকুল আওসাত হয় তাহলে কলিমা এগুন কী হয়ে যায় ভারী হয়ে যায় সকিল হয়ে যায়। তিন হরফ তাকিয়া যদি কলিমা জায়েদ হয় তো বনিসবত তিন হরফ পড়ার মোকাবিলার মধ্যে সাইড হরফি পড়া ভারী হয়ে যায়। ওলা খান মুতাহারিকুল ওয়ালা ইসিমরে কলিমারে যখন আপনি ফড়িবা তখন সাকিনুল ঔষধ ওয়ালা কলিমারে ফোড়ার তাকিয়া ভারী হয়ে যায়, ঠিক না নি? আর আজমি কলিমা সকিলিয়া তাকে হর জবান ওয়ালা মানুষের আছে যে দ্বিতীয় জবান জবানে ফড়িত, আরবির কাছে আজমি আজমির কাছে আরবি,
এটার ফলিত কিতাই থাকে বাড়িয়ে থাকে। এর কারণে আহলে আরবে আজমি কলিমারে শকিল হয়, আরবি মানুষে আজমি কলিমারে কিতা হয় শকিল ভারী হয়ে থাকে। তো এটার মিশাল আনছেন ফাহিন্দুন, فهند يجوز صرفه وزينب وسق زينب وسقارا وماها وجورا ممتن تو ترجمہ دیکھو کا چنانچہ ہندن کو منصرف پڑھنا بھی جائز ہے اور زینب سقار ماہا اور جورا کو غیر منصرف پڑھنا واجب ہے۔ ایسا اگر مجھے مصنف ہے شرائط مذکورہ افرے سے شرط شرط گلا بیان کر سو او شرط گلا مجھے তাকিয়া মাসাইল তফরি খতরা, মাসাইল দে তফরি খতরা। আগে যে তিন শরাইত বয়ান করছেন শর্তে উজুবি তানিসে মানবীর লাগিয়া, এই তানিসে মানবীর তিন শর্তে উজুবির উপরে ভিত্তি করিয়া কিছু মাসাইল হলরে আরও বাহির খতরা, যার কারণে যেটারে মিশাল দিয়ে বুঝাইতে যে হিন্দুন যেগু গইব গরমুন শরীফর জওয়াজর শর্ত তার মধ্যে ফওয়াজাত অর্থাৎ তানিস আর আলমিয়ত, এর কারণে এগুলো গর মুনশরীফ পড়া যাইস আর মুনশরীফ পড়াও যাইস। এটার মধ্যে শর্তে উজুবি অর্থাৎ জিয়াদাতু আলা সালাস ইয়া তাহরুকুল আওসত ইয়া উজমা তার মধ্যে ফওয়াজাত না, গর মুনশরীফ পড়ার কারণে তাহলে তার মধ্যে তানিস ফওয়াজাত আর আলমিয়ত ফওয়াজাত, আর মুশরিফ পড়ার কারণে তাহলে তার মধ্যে তিন শর্ত থাকি কোনো এক শর্ত ভাবা যান না, তিন শর্ত থাকিয়া কোনো এক শর্ত ভাবা যান না, তিন অরব থাকি জায়দ নাই মুতাহারিকুল ঔসত নাই আজমিও নাই, এর কারণে তারে আমরা গরম মুশরিফ পড়া ওয়াজিব হইয়া না, তারে আমরা কীটা গরম মুশরিফ পড়া ওয়াজিব হইয়া না। রইল কথা জয়নব, জয়নবু সাকারু মাহা জুরা, তো এটার মধ্যে শর্তে জওয়াজ অর্থাৎ তানস তানিস আর আলামিয়তের সাথে সাথে শর্তে উজুবি আওয়াজার, শর্তে উজুবি আওয়াজার, এর কারণে ইগুন্তরে হরমুসরি ফড়া ওয়াজিব। জয়নবরে জয়নবের মধ্যে যেহেতু আলা সালাস ফওয়াজার, সাকারার মধ্যে তাহরুকুল ঔসত ফওয়াজার, আর মাহা জুরার মধ্যে শব্দটা আরবি নাই বলকে আজমি, এই তিন শর্তের মধ্যে থাকি প্রত্যেকটা শর্ত একটা না একটা একটার মধ্যে ফওয়া যায়, যে কোনো একটা একটার মধ্যে ফওয়া যায়। মানে ইন্দুর মধ্যে আমি কইলাম যে জয়নবর মধ্যে যেহেতু আল্লাহ সালাস ফওয়া যায়, সাকারার মধ্যে তহরুকুল ঔসত ফওয়া যায়, আর মাহাজুরার মধ্যে আজমি ফওয়া যায়, কর্তৃকে গুন্তুর ঘর মুশরিফ পড়া ওয়াজিব। ফা ইন সুম্মিয়া বিহি মুযাক্কারান ফা শর্তুহু আয-যিয়াদাতু আলা সালাস, তরজমা বস আগর তানিসে মানবী কে সাথ কিছু মুযাক্কার কা নাম রাখ দিয়া যায় তো ফের উসকি শর্ত তিন হরফ সে জিয়াদা হোনা হ্যায়। এই জায়গায় এটা দিয়ে মুসানিফ রহমতুল্লাহ আলাইহি ইয়ে কথা বয়ান করতে সাইত্রা যে তানিস বি তার মধ্যে তো আলমিয়ত শর্ত, এটা মুযাক্কার হোক কিবা তো মুয়ান্নাস হোক, তো দুই সুরতর মধ্যে গর মুশরিফর সবব বনার লাগিয়া, রেজরতের মধ্যে হে কিতা বনবো গরম শরীফের স্বভাব বনবো, কিন্তু তাহলে সে মানবীর সাথে যদি কোনো মজাক্করের নাম রাখা যায় তো ইটা কিতা গরম শরীফের স্বভাব বনার লাগিয়া, এই শর্ত আসেনি যে তিন হরফ একটু বা তিন হরফ থেকে তিন হরফ থেকে যায় দইতো মোতাহারিকুল ঔসত হইতো বা আজমি হইতো, কারণ চার নম্বর হরফ যে গইগু তানিসর কায়েম মুকাম হইব, যার কারণে হুকমান তার কিটা হরাইব, হুকমান তার মধ্যে তানিস বাকি আছে ওখান মানা যাইব, ওখান মানিয়ে তার কিটা গরম শরীফ পড়ব, বুঝাই হয় না মা মা তো এটা হল যে তানিস বি তা মধ্যে তো আলমিয়ত শর্ত, আর এই তানিস বি তা মুযাক্কারের মধ্যে হইতে পারে আর মুয়ান্নাসের মধ্যে, দয়া সুরতের মধ্যে তারে গরম শরীফ পড়া যাইব, দয়া সুরতের মধ্যে গরম শরীফের স্বভাব বনতে পারব, কিন্তু যদি কোনো তানিস এ মানবীর সাথে কোনো মজক্করণ নাম রাখা হয়, কোনো তানিস এ মানবীরে মজক্করণ নাম রাখা হয় তো
কিতা এই তানিছে মানবীর বর্মশ্রী বনাল লাগিয়া ও স্বর যে তিন হরফ তাকে যায় দইত, কারণ তিন হরফ তাকে যদি যায় দয় তাইলে সাইন নম্বর হরফ যে গইব ওগু তানিসর কায় মুকাম হয়ে যাইব, আর ওগুর কারণে তারে হুকমান তানিস মানিয়া নেব আইব, মানে তার মধ্যে তানিস আছে হন মানিয়া নেব আইব, আর এখানে কিতা বনব বর্মশ্রীবর সবাব বনব। কাদামুন মুনসারিফ ও আকরাবুন মুমতানি, বস কাদামুন মুনসারিফ হয় আর আকরাবুন বর্মশরিফ হয়। কাদাম প্রথমে মুসন্নিফে শর্তর উপরে তফরি ঘোষলা যে তানিসে মানবীর সঙ্গে তানিসে মানবীর যদি মজক্করের নাম রাখা হয় তে এই সুরতের মধ্যে তিন হরফ তা কিয়া যায় দেওয়া জরুরি। বুঝছো অন্য আগে যে বেটা বয়ান হলাম যে তিন হরফ তাকে যায় দেওয়া জরুরি, আর তিন নম্বর চার নম্বর হরফ যোগ করে তানিসের হুকুমের মধ্যে রাখিয়া তারে তানিস বলিয়া বর্মশ্রী প্রয়োগ। এই শর্ত কাদামুনের মধ্যে নাই, এর কারণে এই কাদামুন শব্দ যেগুলো আছে এগু বর্মশরীফ না এগু মুনশরীফ। আর আকরাবুনের মধ্যে এই শর্ত পাওয়া যায়, এর কারণে আকরাবুন গায়ের মুনশরীফ। তার চার নম্বর শব্দ ঘুরে হরফ ঘুরে কিটা করবা তানিসের হুকুমের মধ্যে আছে বলিয়া মানিয়া নিবায়, আর তারে বর্মশরীফ পড়িবা। এখন দুই তফরি মাসাইলের মধ্যে আমি আপনারা রাখছিলাম যে চার নম্বর হরফ যেগু অগু তানিসর কায় মুকাম হইব। এখন এই তানিগু তানিসর কায় মুকাম হওয়ার দলিল কিতা, আমি যে এইগুলি কায় মুকাম তানিসর মানলাম এই মানার দলিল কিতা। চৌদ্দ নম্বর হরফ রে তানিসর কায় মুকাম মানার কারণ এটা আছে যে তসকিরর সুরতর মধ্যে তামাম হরফ আসলি সাবিত হয়, তসকিরর মধ্যে তসকিরর সুরতর মধ্যে তামাম হরফ কিতাই থাকে আসলি সাবিত হয়। আর হরফে আসলির মধ্যে থাকে কোনো একটা হরফ যদি তার মধ্যে আয় না তাইলে বোঝা যায় যে এটা কোনো কায় মুকাম, এটা কোনো কায় মুকাম আছে, যার কারণে তসকিরের মধ্যে হরুফে আসলি আনার জরুরত পড়ছে না। ও কায়দার বিনাবরে যখন দেখা গেল যে কাদামুনের তসকির কদিমাতুন আয়াত আছে, কাদামুনের তসকির কদিমাতুন আয়াত আছে, আর আকরাবুনের তসকির আকিরাবুন আয়াত আছে, তো এটার দ্বারা বোঝা গেল যে কাদামুনের ভিতরে কোনো ইলা হরফ নাই যেগু তানিসর কায় মুকাম হইব। কাদামুনের ভিতরে কাদামুনের কাছে ইলা কোনো হরফ নাই যেগু তানিসর কায় মুকাম হইব, আর যদি রইত তাহলে তসকিরের মধ্যে গু আইত, যদি রইত তাহলে গু তসকিরের মধ্যে আইত না। আর আকরাবুনের ভিতরে আকরাবুনের কাছে ইলা আছে যার কারণে আকরাবুনের তায় তানিস আইছে না, আকরাবুনের কিতা আইছে না তায় তানিস আইছে না, বুঝা গেছে না যে যে হরফ আপনি তসবিরের সুরতের মধ্যে তার হরফে আসলি পাইবা, তসবিরের সুরতের মধ্যে তামাম হরফে আসলি তার মধ্যে কিতা হইব ওইয়ে থাকব, আর যদি হরফে আসলি তাকে কোনো একগু আয় না তাইলে বোঝা যায় তার কোনো কায় মুকাম আছে, তার কোনো কায় মুকাম আছে, যার কারণে তসকিরের মধ্যে হরুফে আসলি আনার জরুরত হয় না, তসকিরের মধ্যে হরুফে আসলি আনার জরুরত হয় না। ও কায়দার বিনাবরে, ও কায়দার বিনাবরে যখন দেখা গেল যে কাদামুনের তসকির কদিমাতু না আর আকরাবুনের তসকির আকিরাবু না, তো এটার দ্বারা বোঝা গেল যে কাদামুনের ভিতরে কোনো ইলাহান হরফ নাই যেগু তানিসর কায় মুকাম হইত, যদি রইত তাহলে তসকিরের মধ্যে গু আইত না, আর আকরাবুনের মধ্যে কায় মুকাম আছে যেগু আকিরাবুন মধ্যে তাই তানিস নাই, যেগু আকিরাবুনের মধ্যে তাই তানিস নাই।